সাবস্ক্রাইব করুন এমডি তাম্বির চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশনের জন্য। মাঝি পাল তুলে দে তুই দেরি করিস না, মাঝি পাল তুলে দে তুই দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। সোনার মদিনা এমন একটি জায়গা যে মদিনা সম্পর্কে নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি জীবন দশাতে আমার সোনার মদিনায় এসে আমার কবর জিয়ারত করে ওই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করা, আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয়, সোনার মদিনা গিয়ে নবীজি রওজা পাক জিয়ারত করলে মারা গেলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সকলে বলবেন আমার সাথে সাথে, ও মাঝি পাল তুলে দে তুই দেরি করিস না, মাঝি পাল তুলে দে তুই দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, ছেড়ে দে নৌকা মাঝি, একটু জোরে বলেন ছেড়ে দে নৌকা মাঝি, দে দে পাল তুলে দে তুই দেরি করিস না, দে দে পাল তুলে দে তুই দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। দুনিয়ায় নবী এলেন মা আমিনার কোলে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুকুতা জরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলেন মা আমিনার কোলে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুকুতা জরে, দয়াল নবীজি জলে মুমিনের ঘরে ঘরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে নূরে রোশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জলে মুমিনের ঘরে ঘরে, দয়াল নবী যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাব না, দয়া নবী যার শাখা তার কিসের ভাব না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি চুম্ব মদিনা আমি দেখব মদিনা, আমি চুম্ব মদিনা আমি দেখব মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে আর দেরি করিস না, দে দে পাল তুলে দে আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি।
দিনা।